বর্তমানে আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া সাইট হলো ফেসবুক, যেটা আমাদের প্রায় জনসংখ্যার 99% লোকই আমরা ইউজ করে থাকি। তো এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি সহজেই ফেসবুকের যে কোনো ভিডিওকে আপনি ডাউনলোড করে আপনার এসডি কার্ড বা গ্যালারিতে সেভ করে রাখবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, যদি এই চ্যানেল ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য থ্যাংকস। তো আপনারা ভিডিও ডাউনলোড করার জন্য যে কাজটি করবেন সেটা হলো, আপনি যখন ফেসবুক ব্রাউজিং করবেন তখন কিন্তু আপনার কাছে অনেকগুলো ভিডিও চলে আসে। তো আপনি যে ভিডিওটা আসলে পছন্দ করেন, যেটা আপনি আবার পুনরায় আপনি সেভ করে দেখতে চান, তো সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কোনো ডাউনলোডের কোনো কিন্তু অপশন শো করতেছে না। তো এখানে জাস্ট সেভ ভিডিও, তো এটা দিয়ে আপনারা আসলে ডাউনলোড করতে পারবেন না। যদি সেভ করে রাখেন তাহলে আপনারা এখান থেকে পরবর্তীতে আপনার ফেসবুকের ভিতর থেকেই কিন্তু এটাকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? তো আমি একটি প্রসেস দেখাবো যেটার মাধ্যমে আপনি খুব সহজে এখান থেকে আপনি ভিডিওকে ডাউনলোড করে রাখতে পারবেন। তো আমি এখানে থ্রি ডট লাইন ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো কপি লিঙ্ক, আপনাকে এই ভিডিও লিঙ্কটা কপি করতে হবে। তো কপি করার পরে আপনার জাস্ট এখান থেকে বেরিয়ে আসবেন, বেরিয়ে আসার পরে আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন, ঠিক আছে? তো এখানে এসে আপনি যেটা লিখে সার্চ করবেন SAVE সেভ ফ্রম ডট নেট। তো এই ওয়েবসাইটে আপনারা জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আপনারা এখানে পাবেন। তো এখন আপনি যেই লিঙ্কটা ফেসবুক থেকে আপনি মূলত কপি করছেন সেটা এখানে জাস্ট আপনারা এখানে সিম্পলি পেস্ট করে দেবেন। যদি কোনো ভিডিও ডাউনলোড করতে কোনো সমস্যা হয় সরাসরি আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদের যথেষ্ট হেল্প করার ট্রাই করব। তো দেখেন এখানে কিন্তু ওই ভিডিওটা চলে আসছে যে ভিডিওটা আপনি আসলে ফেসবুক থেকে ডাউনলোড করতে চাচ্ছেন। তো আমি জাস্ট এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। তো জাস্ট একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে যদি কিছু আসে, অ্যাড আসে, তাহলে আপনারা এখানে ক্যান্সেল করে দেবেন। দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা ডাউনলোড হচ্ছে। তো আমি এই ভিডিওটা এসডি কার্ড থেকে প্লে করে আপনাদের প্রুফটা সহকারে আপনাদের দেখাবো, তো সে পর্যন্ত সাথেই থাকবেন। তো কিছু সময় আপনার ওয়েট করার পরে কিন্তু আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আপনার যদি ফলো করেন তো দেখেন এখানে আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমার এসডি কার্ডে গিয়ে আপনাদের সরাসরি আপনাদের প্রুফটা দেখাই যে আসলে মূলত ডাউনলোড হয়েছে কি না, তো আমি যদি এখানে লিখি ডাউনলোড, তো এখানে দেখেন আমার ভিডিওটা এই যে জাস্ট নাও, আপনারা এখানে ফলো করেন জাস্ট নাও, কিন্তু আমি ফেসবুক থেকে যে ভিডিওটা আমি প্লে করে দেখছি সেটা কিন্তু আমি এখান থেকে খুব সহজে ডাউনলোড করে ফেলছি। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।